আমি তোমাদের পড়াবো আখতারুজ্জামান ইলিয়াসের রেইনকোট ছোট গল্প। আমি নার্গিস খন্দকার, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, উপশহর কলেজ। তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। আমরা রেইনকোট যে ছোট গল্প পড়ব, এই ছোট গল্পের লেখক আখতারুজ্জামান ইলিয়াস। আমরা প্রথমে আলোচনা করব লেখক পরিচিতি, অর্থাৎ লেখক কত সালে জন্মগ্রহণ করেছে, তার কি কি কাব্যগ্রন্থ আছে, উপন্যাস আছে, এই বিষয়ে আমি প্রথমে আলোচনা করব। আখতারুজ্জামান ইলিয়াস 1943 সালে গাইবান্ধা জেলার গটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন মামার বাড়িতে। তার পিতৃনিবাস বগুড়ার উপকণ্ঠে অবস্থিত নারুলি গ্রামে। তার যে সমস্ত সাহিত্যকর্ম আছে তার ভিতর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম, যে গল্পগ্রন্থ আছে সে গল্পগ্রন্থের ভিতর উল্লেখযোগ্য গল্পগ্রন্থ আছে কি অন্য ঘরে অন্য স্বর, খোয়ারি, দুধে ভাতে উৎপাত, দোজকের জাল স্বপ্ন, স্বপ্নের জাল। আখতারুজ্জামান ইলিয়াসের দুইটা উপন্যাস আছে, একটা হলো চিলেকোটার সেপাই আর একটা আছে খোয়াবনামা। তিনি 1997 সালে মৃত্যুবরণ করেন। রেইনকোট ছোট গল্পটি প্রকাশিত হয় 1995 সালে। আখতারুজ্জামান ইলিয়াস ছিলেন বাংলা সাহিত্যের এক অনন্য সাধারণ প্রতিভার অধিকারী। তিনি কি করতেন? তিনি লিখার যে গুণগত মানের দিকে খেয়াল রাখতেন, তার লিখা কতটা, তার গল্প, তার উপন্যাস প্রকাশিত হয়েছে, তিনি সেদিকে কখনোই দৃষ্টি দিতেন না। তিনি দিতেন, তিনি যতটুকু উপন্যাস, যতটুকু গল্পগ্রন্থ, যতটুকু ছোট গল্প লিখেছেন সেগুলো তার মান উন্নত কিনা সেদিকে তিনি খেয়াল রাখতেন। তার লেখার ভিতর আমরা দেখতে পাই যে বাংলা সাহিত্যের, বাংলাদেশের, পৃথিবীর যে সমাজ, রাজনীতি, অর্থনীতি, মানুষের সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, সমাজের শোষণ, নিপীড়ন, উৎপীড়ন, সমাজের যে বাস্তব ঘটনা, সবকিছু তার লেখার ভিতরে উঠে আসত। যেমন তার লেখার ভিতরে রেইনকোট গল্পে, ছোট গল্পে উঠে এসেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে চিত্র, যেটা এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের চিত্রটা রেইনকোট গল্পে উঠে এসেছে। এখানে দেখো যে আমাদের প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হলো কি, যে রেইনকোট আসলে কোন ধরনের গল্প। আর আরেকটা জিনিস আমরা যেটা জানবো যে সাহিত্য কি, এই দুটো জিনিস আমাদের জানতে হবে। যে সাহিত্যের যতগুলো শাখা আছে তার ভিতরে কিন্তু একটা উল্লেখযোগ্য, একটা বিশেষ স্থান অধিকার করে আছে ছোট গল্প। রেইনকোট একটা ছোট গল্প, রেইনকোট একটা ছোট গল্প, তাহলে সাহিত্য কি, আমরা সে বিষয়টা আলোচনা করি। সাহিত্য হলো এমনই একটা জিনিস যেটা ভাবের জিনিসকে ভাষায়, অন্তরের জিনিসকে বাহিরে, নিজের জিনিসকে পরে এবং বিশ্ব মানুষের করে তোলা হচ্ছে সাহিত্যের উদ্দেশ্য, সাহিত্যের কাজ। আর এক কথায় যদি বলি যে সাহিত্য কি, সাহিত্য সমাজের দর্পণ। সাহিত্য সমাজের দর্পণ, আর সাহিত্যের কাজ হলো যে আমরা যে জিনিসটা চিন্তা করি, যে জিনিসটা আমরা মনের ভিতরে আমরা রয়েছে সেই জিনিসটাকে যখন আমরা ভাষায় প্রকাশ করি তখন সেটা সাহিত্য হয়ে যায়। আর যখন আমরা ভাষায় প্রকাশ করি তখন সেই জিনিসটা আমাদের নিজের থাকে না, আমাদের সে জিনিসটা কি হয়, সবার হয়ে যায়। একজন কবি, একজন লেখক যখন একটা কবিতা লেখে, একটা ছোট গল্প লেখে, একটা উপন্যাস রচনা করে, একটা নাটক রচনা করে, তখন সেটা কিন্তু সেই লেখকের আর থাকে না, সেটা থাকে কি, সার্বজনীন। তাহলে দেখো সাহিত্য সমাজের দর্পণ। আর সাহিত্যের কাজ হলো কি, ভাবের জিনিসকে ভাষায় প্রকাশ করা, অন্তরের জিনিসকে বাহিরের, নিজের জিনিসকে পরের করে তোলা হচ্ছে সাহিত্যের কাজ। এবার আসো যে ছোট গল্প কি, অথবা ছোট গল্প কাকে বলে। মানুষের জীবনের যে ক্ষুদ্র অংশ আছে, একটা বৃহৎ জীবনের যে ক্ষুদ্র অংশ থাকে, সেই ক্ষুদ্র অংশের যে সহজ সরল হাসি কান্না, আনন্দ বেদনা, সুখ দুঃখ, পাওয়া না পাওয়া, সব কিছু যখন অতি সাধারণ বর্ণনার ভঙ্গিমার মাধ্যমে তত্ত্ব উপদেশকে বাদ দিয়ে যখন অন্তর অতৃপ্ত রেখে শেষ হবে তখন তাকে বলা হয় ছোট গল্প। আমি আবারও বলি,
মানুষের জীবনে সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া এই অতি সাধারণ যে ঘটনাগুলো আছে এইগুলো একটা সাধারণ বর্ণনার মাধ্যমে তত্ত্ব উপদেশকে বাদ দিয়ে যখন অন্তরে অতৃপ্ত রেখে একটা লেখা শেষ হবে তাকে আমরা বলি ছোট গল্প। রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্প নিয়ে কি বলেছেন, যে ছোট প্রাণ ছোট কথা ছোট ছোট দুঃখ ব্যথা নিতান্তই সহজ সরল, সহস্র বিস্তৃত রাশি পথ্য যেতেছে ভাসি তারই দু চারটি অশ্রু জল, নাহি বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্ত রবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ। এই যে দেখো যে শেষ হয়ে হইল না শেষ, এখানে আমি তোমাদের উদাহরণ দিতে পারি যে রেনকোট গল্পে রেনকোট যে ছিল এটা মিন্টু রেনকোট, মিন্টু ছিল একজন মুক্তিযোদ্ধা, এই মিন্টুর রেনকোট যখন গায়ে দিয়ে যখন তার ভগ্নিপতি তাকে যখন মিলিটারিরা যখন তলব করে যে ঢাকা কলেজের ভিতরে যখন মিলিটারিরা আস্তানা গাড়ে এবং সেখানে কি করে সেখানে মুক্তিযোদ্ধারা গেরিলা হামলা চালায় সেখানে সে যে ট্রান্সমিটার যেটা ট্রান্সমিটার তারা উড়াই দেয়, এই যে মুক্তিযোদ্ধাদের সন্দেহ হয় ওখানে যে প্রভাষক ছিলেন যে নুরুল হুদা, নুরুল হুদার শ্যালক সে ছিলেন মিন্টু, এই যে নুরুল হুদাকে যখন আর্মিরা তলব করে তাদের ধরে নিয়ে যায়, ধরে নিয়ে যাওয়ার পরে তার কাছে অনেক জিজ্ঞাসাবাদ করে যে এই ট্রান্সমিটার যারা উড়াইছে তাদের সাথে তার যোগাযোগ আছে কিনা, সে তাদেরকে চেনে কিনা, কিন্তু নুরুল হুদা কি করে সে অস্বীকার যায়। এই রেনকোটটা যখন সে গায়ে দেয় তার ভিতরে এক ধরনের দেশপ্রেম জেগে ওঠে, এক ধরনের সাহস জেগে ওঠে, দেশের জন্য মমতা জেগে ওঠে, সে জানলেও সে কিছু বলতে চায় না। তাকে যখন আর্মিরা টর্চার সেলে নিয়ে যায় তারপরে যখন তাকে যখন ঝুলায় তারপরে যখন টর্চার করা হয় তখনও সে কারোর নাম বলে না, তার ভিতরে এই রেনকোট গায়ে দেওয়ার পরে এক ধরনের ওমের সৃষ্টি হয়, দেশপ্রেমের সৃষ্টি হয়, দেশত্ববোধের সৃষ্টি হয়। এখানে দেখো এই যে তারপরে টর্চার করছে এখানেই কিন্তু গল্পটা শেষ হয়ে গেছে, এই যে নুরুল হুদাকে টর্চার করার পরে তাকে মেরে ফেললো কিনা, তাকে মিলিটারি ছেড়ে দিল কিনা, তার কি হলো, মিন্টু যে যুদ্ধে গিয়েছিল সে মিন্টু যে নিখোঁজ, মিন্টু বেঁচে আছে কিনা, মিন্টু মারা গেছে কিনা, এইগুলো কিন্তু লেখক কোনোটাই শেষ করেননি। এই যে দেখো যে আমরা যখন রেনকোট গল্পটা পড়বো তখন আমাদের মনে কিন্তু অনেক প্রশ্ন থেকে যাবে যে আসলে এই রেনকোট গল্পটার যে শেষে কি হলো, নুরুল হুদার কি হলো, নুরুল হুদারকে কি মিলিটারি ছেড়ে দিল, সে কি বেঁচে ফিরে আসতে পারলো নাকি তাকে মেরে ফেলা হলো, এই যে যে প্রশ্ন আছে পাঠকের মনে, এই যে যে অতৃপ্ত থেকে যাচ্ছে আমাদের মনে, এই যে জিজ্ঞাসা থেকে যাচ্ছে যে এরপরে কি হবে, এই যে আকাঙ্ক্ষা কৌতূহল থেকে যাচ্ছে, এই যে অন্তরে অতৃপ্ত থেকে যাচ্ছে যে শেষ হয়ে শেষ হচ্ছে না, এইটা হলো ছোট গল্প, ছোট গল্পের বৈশিষ্ট্য। শিক্ষার্থী আমি তোমাদের একটা কথা বলবো এই বিজয়ের মাসে, যে আমাদের যদি স্বাধীনতা সম্পর্কে জানতে হয়, আমাদের দেশ সম্পর্কে যদি জানতে হয় তাহলে কিন্তু আমাদের অবশ্যই মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে, এই যে মুক্তিযুদ্ধ কেন হলো, কেন আমাদের এই দেশটা স্বাধীন করার জন্য আমাদের এই যে যে তরুণ প্রজন্ম যারা ছিল, আমাদের যে আবাল বৃদ্ধ বনিতা যারা ছিল, আমাদের যে লাখো শহীদ যারা জীবন দিয়েছে তারা কেন জীবন দিল, এইটা যদি আমাদের জানতে হয় তাহলে আমাদের কি করতে হবে, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস পড়তে হবে। এই মুক্তিযুদ্ধের ইতিহাস তোমরা কোথা থেকে পড়বা, তোমরা মুক্তিযুদ্ধ যদি ইতিহাস পড়তে চাও তোমরা জাহানারাম ইমামের একাত্তরের দিনগুলো এই বইটা তোমরা পড়তে পারো, একটা অসাধারণ উপন্যাস, এখানে মুক্তিযুদ্ধের যে চিত্র যেটা এটা চলে এসেছে। হুমায়ুন আহমেদের যে মুক্তিযুদ্ধের ইতিহাস সমগ্র আছে, উপন্যাস সমগ্র আছে মুক্তিযুদ্ধের, তোমরা হুমায়ুন আহমেদের যে মুক্তিযুদ্ধের উপন্যাস সমগ্র পড়তে পারো। তোমরা আরো একটা কাজ করতে পারো, তোমরা আনিসুল হকের মা উপন্যাস পড়তে পারো। এই যে আনিসুল হকের মা উপন্যাস যদি তোমরা পড়ো এখানে দেখবে যে পুরো মুক্তিযুদ্ধটা তোমরা এখানে জানতে পারবে। এবার আসো আমরা এখানে একটু আলোচনা করব যে আমাদের যে এই যে রেইনকোট গল্পটা লেখা হয়েছে, আমাদের সামনে 16ই ডিসেম্বর আমাদের যে বিজয় দিবস, এই যে বিজয় দিবসটা কেন, কেন আমরা যুদ্ধ করলাম, কেন আমাদের দেশের জন্য জীবন দিতে হলো, এইটা যদি আমরা জানি তাহলে আমাদের কিন্তু চলে যেতে হবে অনেক পিছনের দিকে। আমরা যদি চলে যাই যে কি 1757 সাল,
1757 সালে কি ছিল 1757 সালে যে পলাশির যুদ্ধ হয় পলাশির প্রান্তরে যে যুদ্ধ হয় এই যুদ্ধে যখন কি হয় তোমার সিরাজদৌলা যখন পরাজিত হয় সিরাজদৌলার সঙ্গে বেঈমানি করে কি মির্জাফর এই সিরাজদৌলা পরাজিত হওয়ার পরে এই দেশটাকে পুরো 200 বছর প্রায় শাসন এবং শোষণ করে ইংরেজরা ইংরেজরা কেন এই দেশটাকে শাসন এবং শোষণ করে যদি আমরা সেই ইতিহাস দেখি তাহলে আমরা কি দেখতে পাবো দেখো যে সুজলা সুপলা শস্য শ্যামলা আমাদের এই সোনার বাংলা এই সোনার বাংলার যেদিকে তাকাও দেখো প্রাকৃতিক যে সৌন্দর্য প্রচুর ধন সম্পদে ভরপুর আমাদের এই সোনার বাংলা এই সোনার বাংলাকে আগে বলা হতো যে পাক ভারত উপমহাদেশ অর্থাৎ বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটা দেশ নিয়েই কিন্তু একটা দেশ ছিল যার নাম ছিল পাক ভারত উপমহাদেশ এই দেশটাকে শাসন এবং শোষণ করার জন্য বহু বিদেশি বণিক এদেশে এসেছে বাণিজ্য করার জন্য তারপরে তারা কি করেছে তারা শাসন এবং শোষণ করেছে 1757 সালে যখন পলাশির প্রান্তরে যে পলাশির যুদ্ধ হয় সে যুদ্ধে যখন তোমার সিরাজদৌলা যখন পরাজিত হয় নিহত হয় তখন এই দেশের শাসনভার চলে যায় ইংরেজদের হাতে ইংরেজরা কিন্তু প্রথমে এদেশে এসেছিল বাণিজ্য করার জন্য তারা ধর্ম প্রচার করার জন্য তারা এদেশে এসেছিল যখন দেখলো যে না এদেশে এত প্রচুর ধন সম্পদ রয়েছে তখন তারা চিন্তা করলো কি এই দেশটাকে আমাদের শাসন করতে হবে তারা এদেশের মানুষের উপরে কি করলো তারা নির্যাতন জুলুম তারা চালালো তারা বাধ্য করতো মানুষকে নীল চাষ করার জন্য কিন্তু একটা জমিতে নীল চাষ একবার করা হলে পারা সেই জমিতে কোনো ফসল হতো না যখন কোনো কৃষক সেটা রাজি হতো না তাদেরকে কি করতো তাদেরকে চাবুক মারতে মারতে মেরে ফেলে দিত তাদেরকে তোমার হচ্ছে নীলকুঠি ছিল সে নীলকুঠির ভিতরে তাদের বন্দী করে রেখে তাদের ওইভাবে তারা কি করতো আস্তে আস্তে খেতে না পেলে তারা মৃত্যুবরণ করতো এদেশের যেমন সুন্দরী গৃহবধূ ছিল তাদেরকে ধরে নিয়ে যায় জুলুম করতো নির্যাতন করতো এই যে নির্যাতন এই যে জুলুম এই যে অত্যাচার এদেশের মানুষ কিন্তু সহ্য করতে পারেনি এদেশের যে সোনার সন্তান ছিল তারা কি করেছে তারা এই অত্যাচারকে তারা মেনে নিতে পারেনি তোমরা ক্ষুদিরামের নাম শুনেছো ক্ষুদিরাম মাত্র 14 বছর বয়সে দেশের জন্য সে কি করলো তাকে ফাঁসি দেওয়া হলো সে দেশের জন্য জীবন দিল তা এ তখন আমাদের যে তরুণ প্রজন্ম ছিল যারা এদেশের যে সূর্য সন্তান যারা ছিল তারা কি করলো স্বদেশী আন্দোলন শুরু করলো স্বদেশী আন্দোলনটা কি যে এদেশ থেকে ইংরেজদের বিতাড়িত করতে হবে ইংরেজি যে সমস্ত বিদেশি যে সমস্ত পণ্য আছে যে সমস্ত কাপড় আছে সবকিছু তারা কি করলো তারা বর্জন করলো এভাবে একটা আন্দোলন করতে করতে আমরা দেখি যে 1947 সালে দেশভাগ হলো তাহলে দেখো যে 1757 থেকে 1947 প্রায় 200 বছর এই দেশটাকে কি করেছে ইংরেজরা শাসন করেছে এবং শোষণ করেছে তার পরবর্তী পর্যায়ে দেখো কি করলো ইংরেজরা যখন এই দেশ থেকে চলে যায় তারা কি করলো যে ওদেশে পশ্চিম পাকিস্তান এপাশে পূর্ব পাকিস্তান মাঝখানে বিশাল ভারতবর্ষ এই ভারতবর্ষকে তারা কি করলো ভারতবর্ষ নাম দিয়ে দিল আর ওদেশে পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান তারা কি তারা মুসলমান কিন্তু পশ্চিম পাকিস্তানের সঙ্গে আমাদের কোনো শিক্ষা সংস্কৃতি কিছুতেই মেলে না তারা এই দুটো দেশকে একসাথ করে একটা পাকিস্তান নাম দিয়ে ইংরেজরা এখান থেকে চলে গেল এই যে ইংরেজরা চলে যাওয়ার পরে দেখো পাকিস্তানরা কি করলো পাকিস্তানরা ইংরেজদের ভূমিকায় তারা অবতীর্ণ হলো তারাও আমাদের পরে জুলুম নির্যাতন শোষণ শুরু করলো পাকিস্তানিরা কখনো চায়নি যে বাংলাদেশের মানুষ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াক তারা কখনো চাইনি যে এদেশের মানুষ ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক তারা সাংবাদিক হোক তারা বুদ্ধিজীবী হোক তারা লেখক হোক তারা অফিস আদালতে বড় বড় পোস্টে চাকরি করুক এটা কিন্তু কখনো তারা চায়নি তারা জোর জুলুম করে বাঙালিদের কত কি মাথা নিচু করে রেখে দিত এগুলো করেই কিন্তু তারা ক্ষান্ত হয়নি তখন তারা কি করলো তারা বলল যে না উর্দু হবে এদেশের রাষ্ট্রভাষা কিন্তু আমরা জানি কি যে যে দেশে জন্মগ্রহণ করে সেই ভাষাই তার মাতৃভাষা সেই মাতৃভাষাই তো মানুষের রাষ্ট্রভাষা আমরা বাঙালি আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি আমাদের বাংলা ভাষা বাংলাই আমাদের মাতৃভাষা বাংলাই আমাদের রাষ্ট্রভাষা আমরা কেন উর্দুকে রাষ্ট্রভাষা হিসাবে মেনে নেব এইটা এদেশের আমাদের সন্তানরা মেনে নিতে পারেননি তখন কি করলো ঢাকা মেডিকেল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকার আশেপাশে সারা বাংলাদেশের যত স্কুল কলেজ ছিল ছাত্র সমাজ তারা কি করলো তারা মিছিল বের করলো ঢাকার রাজপথে যখন মিছিল বের করলো মিছিলে যখন 1952 সালে যখন মিছিল বের করলো তখন 21 ফেব্রুয়ারিতে তখন তাদের একটাই স্লোগান ছিল যে রাষ্ট্রভাষা বাংলা চাই তখন সেই মিছিলের উপরে কি করলো নির্বিচারে গুলি চালালো পাকিস্তানি সেনারা এই যে গুলি চালালো তখন সেখানে মৃত্যুবরণ করে রফিক শফিক জব্বার বরকত আসাদ আরো নাম না জানা অনেকে
পৃথিবীর মানচিত্রে পৃথিবীর ইতিহাসে ভাষার জন্য একমাত্র জীবন দিয়েছে বাঙালি। ভাষার জন্য কিন্তু কেউ কখনো জীবন দেয়নি। পাকিস্তানিরা এখানেও থেমে থাকেনি, তারা এরপরেও জুলুম নির্যাতন আমাদের পরে শুরু করে। এই জুলুম এবং নির্যাতন যখন শুরু করে এদেশের মানুষ, তখন কি করে? স্বাধীনতার জন্য তারা এক হয়ে যায়। স্বাধীনতার জন্য তখন তারা কি করে? তারা আবার রাজপথে নামে, আবার মিছিল মিটিল তখন আবার তারা শুরু করে। এই স্বাধীনতার জন্য তারা, এই স্বাধীনতাকে রক্ষার জন্য তখন কি হয়, 1969-এর যে গণ অভ্যুত্থান হয়, আবার ঢাকার রাজপথে মিছিল হয় এই দেশকে স্বাধীন করার জন্য। তোমরা হয়তো জানো যে কি হলো, হয়তো একটা যুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়ে গেছে। আসলে একটা যুদ্ধ, একটা দেশ স্বাধীন হওয়া এত কিন্তু সহজ কথা নয়। এই যে যে যুদ্ধ, এই যে যে দেশ স্বাধীন, এখানে লাখো মানুষের জীবন দিতে হয়েছে। এখানে আমাদের মা, আমাদের বোন, কত যে নাম না জানা আমাদের মা বোনের ইজ্জত দিতে হয়েছে। পাকিস্তানিরা এমন কোন নির্যাতন, এমন কোন জুলুম নেই যারা আমাদের উপর তারা করেনি। এখানে আমি তোমাদেরকে আমি আবারও বলবো, তোমরা যদি আর কোনো মুক্তিযুদ্ধের ইতিহাস তোমরা না পড়ো, অন্তত তোমরা জাহানারা ইমামের 71-এর দিনগুলো তোমরা এই উপন্যাসটা পড়ো, আর আনিসুল হকের মা উপন্যাসটা পড়ো। যেহেতু বিজয়ের মাস, আমি তোমাদেরকে আনিসুল হকের যে মা উপন্যাস থেকে একটা চরিত্রের কথা শুধু বলবো। এই আনিসুল হকের মা উপন্যাসের যে প্রধান চরিত্র, যে নায়ক আছে, নায়কের নাম আছে আজাদ। আমি আজকে তোমাদেরকে আজাদের কথা বলবো। আজাদ ছিল খুব ধনী পরিবারের সন্তান। সে কখনো কোনো জিনিস মানে চেয়েছে সে পায়নি, এরকম কিন্তু কখনো হয়নি। আজাদ যে কোনো কারণে আজাদের বাবার সাথে, আজাদের মার যখন ডিভোর্স হয়ে যায়, আজাদ কি করে, সেই প্রাসাদ অট্টালিকা ছেড়ে দিয়ে আজাদ চলে আসে তার মার সাথে বস্তিতে। সেখানে সে ঘর ভাড়া নেয়। তার মা তাকে অনেক কষ্ট করে লেখাপড়া শেখায়। আজাদ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ পড়ে, ঠিক সে সময়টাই শুরু হয়ে যায় মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধ যখন শুরু হয়, আজাদের বন্ধু ছিল কি, জাহানারা ইমামের যে ছেলে ছিল, যে রুমি ছিল, এই রুমি, বদি, আরো অনেকেই ছিল আজাদের বন্ধু। আজাদ কিন্তু বারবার বলে যে মা মুক্তিযুদ্ধে আমি যাব। আজাদকে কিন্তু তার মা মুক্তিযুদ্ধে যেতে দিতে চায়নি। তার মা সবসময় চাইতো তার একটাই সন্তান সে সন্তানের মুখের দিকে তাকায় বেঁচে আছে, সে কি করে তার সন্তানকে মুক্তিযুদ্ধে পাঠাবে। এবং মার অনুমতি ছাড়া আজাদও সরাসরি মুক্তিযুদ্ধে যে ট্রেনিং নিতে ভারতে যাবে সেটাও কিন্তু আজাদ যেতে পারেনি। কিন্তু প্রতিদিন সন্ধ্যাবেলায় আজাদের বাড়িতে কিন্তু এই মুক্তিযোদ্ধারা আসতো। সেখানে এসে ঢাকায় কোথায় কোন জায়গাটায় কোন অপারেশন করা যাবে, কোন মিলিটারি ক্যাম্প উড়াবে, কোন সেতু উড়াবে, এইগুলো সেখানে এসে পরিকল্পনা করত। জাহানারা ইমামের ছেলে ছিল কিন্তু রুমি। রুমি তখন বুয়েটে পড়ে, রুমির তখন ইয়েতে আমেরিকায় তখন চলে যাওয়ার সুযোগ এসেছে। সেখানে ইয়েতে ইঞ্জিনিয়ারিং উপরে পড়াশোনা করার জন্য রুমি চলে যাবে আমেরিকায়। রুমির সবকিছু, প্লেনের টিকিট কাটা সবকিছু ঠিক। তখন রুমি তার মাকে বললো যে মা, আমি আমেরিকায় যাব না, তার কারণ এখন দেশে যুদ্ধ হচ্ছে। আমি যদি এখন এই যে স্বার্থপরের মতো আমি সবকিছু ছেড়ে দিয়ে যদি আমেরিকায় চলে যাই, আমাকে আর যেই ক্ষমা করুক আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তখন জাহানারা ম্যাম বলেছিলেন যে ঠিক আছে যাও, আমি তোমাকে দেশের জন্য উৎসর্গ করে দিলাম। পরবর্তী পর্যায়ে দেখা যায় দেশ স্বাধীন হয়, সবাই ফিরে আসে, রুমি কিন্তু ফিরে আসে না। জাহানারা ম্যাম তার 71-এর দিনগুলো উপন্যাসে লিখেছিলেন যে আমি যদি সেদিন বলতাম যে না তুই যুদ্ধে যা, যুদ্ধে জয় হয়ে তুই ফিরে হয়, তাহলে কি হতো, তাহলে আমার ছেলেটা হয়তো বেঁচে যেত। কিন্তু যেহেতু আমি বলেছিলাম যে তোকে আমি দেশের জন্য উৎসর্গ করে দিলাম, এ কারণে হয়তো আমার ছেলেটা ফিরে আসেনি। যা হোক, আমি রুমির কথা বাদ দিয়ে এবার চলে আসি আজাদের কথা, এবার আমি চলে আসি। আজাদ তখন কি করলো, আজাদ যখন প্রতিদিন এখানে এসে এই মুক্তিযোদ্ধারা তার বাড়িতে এসে গল্প করে, এই খবর কিন্তু চলে যায় মিলিটারি ক্যাম্পে চলে যায়। মিলিটারিরা কি করে, আজাদের বাড়ির উপর নজর রাখে। একদিন সন্ধ্যার সময় আজাদের বন্ধুরা, মুক্তিযুদ্ধ বন্ধুরা এসে যখন গল্প করছে, তখন কি করে, তাদের খাবার সময় হয়ে গেছে, তার মা ভাত বেড়েছে, বলছে যে তোমরা এখন খেতে আসো। সে সময় কি করে, আর্মিরা ঢুকে যায়। আর্মিরা ঢুকে বলে কি, এর মধ্যে আজাদকে, আজাদকে তখন তারা কি করে ধরে নিয়ে যায়। অন্য অন্য বন্ধুরা যখন মানে পালায় যায়, আজাদকে ধরে নিয়ে যায়, নিয়ে রমনা থানায় বন্দি করে রাখে। দুই দিন ধরে আজাদের উপর যখন জুলুম নির্যাতন চালায়, আজাদের মা যখন আজাদের সাথে দেখা করতে যায়, তখন আর্মিরা বলে যে আপনি আপনার ছেলেকে বলেন তার মুক্তিযোদ্ধা বন্ধুদের ঠিকানা দিতে, যদি সে ঠিকানা দেয় তাহলে কি হবে, তাকে ছেড়ে দেওয়া হবে, আপনার ছেলেকে কোনো মারধর করা হবে না। আজাদের মা আজাদের কাছে যায়, দেখে তার ছেলে সারা শরীরের রক্তে রক্তাক্ত হয়ে গেছে। তখন আজাদ বলে যে মা, এরা আমাকে খুব মারছে। আজাদের মা তখন একটা কথাই বলে,
তোমাকে যদি মারতে মারতে মেরেও ফেলে তো তবুও তুমি বন্ধুদের নাম বলবে না, তুমি দেশের জন্য জীবন দেবে তুমি বন্ধুদের নাম বলো না। তখন আজাদ বলে যে মা আমার খিদে পেয়েছে, আমি আজ দুই দিন খাইনি, আমি ভাত খাবো মা। এই যে বলে যে আমি ভাত খাবো মা, আমি দুই দিন খাইনি, তারপর থেকে যে 1995 সাল পর্যন্ত আজাদের মা কখনো ভাত খায়নি, আজাদের মা কোনোদিনও ভাত খায়নি, সে মৃত্যুর আগ পর্যন্ত সে ভাত খায়নি, সে অভুক্ত অবস্থায় ছিল, সে কখনো একটা ভালো বিছানায় ঘুমায়নি। এই যে দেখো, এইটা একটা মুক্তিযোদ্ধার ইতিহাস। এরকম নাম না যেন অনেক আজাদ আছে, এরকম নাম না যেন অনেকেই দেশের জন্য তারা জীবন দিয়েছে, এটাই হচ্ছে আমাদের স্বাধীনতার ইতিহাস। আমি লাস্টে তোমাদের একটা কবিতা বলবো, তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকিনা বিবির কপাল ভাঙলো, শীতের সিঁদুর মুছে গেল হরিদাসীর, তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে, তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজাড় হলো। তোমরা রেনকোট গল্পটা ভালো করে পড়ো, এর পরের দিন আমি রেনকোট গল্পটার মূল বিষয়টা আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ততক্ষণ তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।